Hi viewers, this is Rose from Rose's Day. অন্টলে বাফে যাচ্ছি আজ ভ্যালেন্টাইন ডে, এটা নাকি একটা গ্র্যান্ড বাফে। আমি এর আগে কখনো যাইনি, এখন আমরা যাচ্ছি। এখান থেকে আমাদের বাসা থেকে এনতে যেতে 1 আওয়ার সময় লাগবে। বাফেটা নাকি অনেক ভালো শুনেছি, বাদ বাকিটা ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন আমার টুপিটা আমার মেয়ে বানিয়ে দিয়েছে, আমার সোয়েটারের সাথে ম্যাচ করেছে। টুপিটা ভালো হয়েছে তাই না? আপনারা কমেন্ট করে জানাবেন। সে যেন অনেক ঠান্ডা বাইরে, সো -10 সেলসিয়াস। আর মাউন্ট হলি বাফে অনেক সুন্দর, ওখানে আমার হাজব্যান্ড আমার মেয়ে গিয়েছিল, আমি কখনো যাইনি, গেলে আপনাদের সাথে বাদবাকিটা শেয়ার করব। অনেক ভালো শুনেছি, আর দেখি কি কি পাওয়া যায় ওখানে, কি কি খাওয়া যায়, খাওয়ার কি কি জিনিস আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ওখানে যে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন মাউন্ট হলি বাফেতে যাচ্ছি। এটা আপু আপু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমরা এখন মাউন্ট হলিতে কোন বাফে যাচ্ছি মামুনি? মাউন্ট হলি ইন্টারন্যাশনাল বাফে, ওখানে আমরা যাচ্ছি। এখান থেকে যেতে 45 মিনিট লাগবে। আমরা কিছুটা রাস্তা এসে পড়েছি, দেখেন আপনারা বাইরে। এটা ক্র্যানবেরি ফার্ম, সব ড্রাই হয়ে গেছে, একটু পরে স্প্রিং এ নেক্সট মান্থের থেকে হবে, কারণ অনেক ঠান্ডা আছে। স্কাইটা ক্লিয়ার, তাহলে আমরা ওখানে যেয়ে আপনাদের সাথে বাদ বাকিটা শেয়ার করবো, কি কি ফুড পাওয়া যাচ্ছে, কি কি খাবার আছে। আমরা এখন মাউন্ট হলি বাফেতে যাবো, ওখান থেকে তারপরে ওখানে যেয়ে আপনাদের সাথে সব শেয়ার করবো। ফিশ, মিট, শ্রিম্প সব একসাথে বানাই দিবে সামনে। এখানে ক্র্যাব রেখেছে, সমস্ত ক্র্যাব মেইন কোর্স রয়েছে। আর কেউ কেউ যদি বানিয়ে খেতে চায়, এখান থেকে বানিয়ে দেবে, বানাই দিচ্ছে। দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, অনেক খাবার আছে। দেখেন কত সুন্দর চকলেট পুডিং, রেগুলার পুডিং, রাইস পুডিং, ম্যাঙ্গো, চেরি, অনেক সুন্দর করে চিজ কেক। সবকিছুই আছে এখানে, ফ্রুটস রেখেছে, সব ধরনের ফ্রুটস, ভেজিটেবল, ডেজার্ট, অনেক খাবার আছে এখানে। চিকেন, শ্রিম্প, ফিশ ফ্রাই, সব ফ্রাই আছে।
এত ভিড়, ছবি তোলা যাচ্ছে না, অনেক ভিড়। দর্শক আপনারা দেখেন আমি কি নিলাম, এটা হলো ব্রকলি নিয়েছি, এটা মাশরুম, এটা হলো গার্লিক শ্রিম্প, এটা হলো কোকোনাট শ্রিম্প, এটা হলো কোকোনাট শ্রিম্প, আর এটা কি, এটা হলো ফ্রাইড শ্রিম্প। সব শ্রিম্পই নিয়েছি, ফার্স্টে শ্রিম্প ভেজিটেবলটা খেয়ে নিই, তারপরে সব খাবার। আমি আর আমার হাজব্যান্ড যেরকম খেতে আসছি, স্যার হ্যাঁ বললো সবাইকে, আমার বলে হ্যাঁ। আচ্ছা আমরা খেতে আসছি, আমরা এখন খাচ্ছি। জাপানি চিকেন, টেরিয়াকি চিকেন আপনারা সবাই জানেন, আর ম্যাক অ্যান্ড চিজ, অনেক ভিড় এখানে। আমার হাজব্যান্ড বেবি ক্র্যাম নিচ্ছে, শরীর গার্লিক সস নিয়েছি আর ফ্রাইড চিকেন নিয়েছি। আবু খাচ্ছে, আমাকে এনেছি, ধ্যানেও খাচ্ছে, এখন ওরা ক্র্যাব খাবে, আর কি কি খাবে। তুমি এখান থেকে নিলে নিতে পারো। আমি নিলাম এখন শ্রিম্প মিসি উইথ ব্রকলি ফ্রাইড রাইস, এটা কি বিফ স্টেক, এটা শ্রিম্প রোল, রাইট ধ্যানি, এটা নিয়েছি। এখানে ম্যাঙ্গো সফট সালাড, মুলাও আছে, ম্যাঙ্গো চেরি, এটা হলো কেঁচিলো, তারপরে পাইনাপেল, পিচ সব আছে। ব্রকলি উইথ চিকেন ফ্রাইড রাইস, আর কুটে নিয়েছি গ্রেভি নিয়েছি, আর নাট নিয়েছি। আমি নিচ্ছি গেস্ট অফ দিন, আমার হাজব্যান্ড নিয়েছি পিকান, পিপিকান আইসক্রিম, দর্শক এটাই ছিল আমার মাউন্ট হলি ইন্টারন্যাশনাল বাফে রিভিউ। এখন আমরা বাসায় যাব। আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম, বাই বাই। আমরা এখন যাচ্ছি, তাহলে আবার নেক্সট টাইম কোনো সময় আর একটা ভিডিও, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে।